জানুয়ারির 3 তারিখে ধর্ষণ করেছিল এবং দুর্ভাগ্যবশত খুব মর্মান্তিক একটা ঘটনায় দীর্ঘ 9 মাস পর জানতে পারল কোনো একটা সালের জানুয়ারির 3 তারিখে তাকে ধর্ষণ করা হয়েছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরে এসে সে সেটার মামলা করল। এবং এই ঘটনায় আসামির অপরাধটা কি ছিল? আসামির অপরাধ হচ্ছে দেশে কোনো বিচারক ছিল না, ছিল না কোনো আদালত, কোনো আইনজীবী ছিল না, কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো কিছুই ছিল না, আসামি একমাত্র বিচারক। তাই সে তার কাছে মনে হলো যে এই বিচারকের কাছে আমি বিচার দিই। কিন্তু বিচারক বিচার করেনি, এখন তার কাছে মনে হচ্ছে যে এই বিচারকও তার ধর্ষণের সাথে জড়িত আছে। তাই সে বিচারককে সহকারে মামলা দায়ের করলো। কি অবাক হচ্ছেন কথাগুলো শুনে? অবাক হওয়ার কিছু নেই, দীর্ঘ 9 মাস আগেকার কথা তো, এত দিনের কথা কি মনে থাকে? কে কখন কবে কি করছে এতগুলো তো মনে থাকবে না। এখন মনে হচ্ছে হয়তো বা উনিও জড়িত ছিল, সরি আমি ভুল বললাম, ওনার কাছে বিচার দিয়েছিল তাই বিচার করেনি বিচারক, তাই এখন মনে হলো যে হয়তো বা উনিও জড়িত আছেন। ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আমি কার বিষয় নিয়ে কথা বলতে আসছি? তো 17 দিন আগে একটা মেয়ে ডাকসুভিপী নুরুল হক নুরের নামে মামলা দায়ের করেছেন, আপনারা এই বিষয়টা নিয়ে বেশ অবগত রয়েছেন। এই ঘটনার প্রধান আসামি হচ্ছে হাসানাল মামুন। তো হাসানাল মামুনের সাথে তার প্রেম ভালোবাসা থাকলে থাকতে পারে, এখন তার ব্যাপার, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে এই মেয়েটা কিন্তু একটা ভিডিওতে বলেছে যে সে ডাকসুভিপী নুরুল হক নুরের কাছে বিচার দিয়েছিল, নুরু বিচার করেনি, এখন সে নুরুকে আসামি করেছে। তো আসামিদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এতগুলো ধর্ষকদের গ্রেপ্তার করলো কিন্তু তার ধর্ষকদের এখনো গ্রেপ্তার করলো না। 17 দিন হয়ে গেল, সে তার ধর্ষকদের গ্রেপ্তার দেখবে এবং কারাগারে বসে থাকা দেখবে, কিন্তু এখন পর্যন্ত তার ধর্ষকদের গ্রেপ্তার করা হয়নি। তাই সে রাত 8টার দিকে এসে আদালতে বসেছিল, যদি তার ধর্ষকদের গ্রেপ্তার না করে তাহলে সে সেখানে আত্মহত্যা করবে, এবং কিছু কথা বলেছে যে কথাগুলো এখন আমি আপনাদের উদ্দেশ্যে শোনাব। ও হ্যাঁ, কথাগুলো আপনারা একটু মনোযোগ আকারে শুনবেন, আমি কথাগুলো নোট করে রেখেছি, অনেক মজা পাবেন, মনোযোগ আকারে শুনেন। মামলা করেছি, 17 দিন হয়ে গেছে, এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের কাছে গেলে তারা বলে আসামিরা অনেক এক্সপার্ট, তাদেরকে ধরা যাচ্ছে না, তারা চেষ্টা করছেন নাকি। আসামিরা কি আইন শৃঙ্খলা বাহিনীর থেকেও এক্সপার্ট? কি এক্সপার্ট নাকি আসামিরা, শুনেন তারপর। সারা দেশে ধর্ষণের মামলায় এত আসামি গ্রেপ্তার হয়, আমার মামলার আসামিরা গ্রেপ্তার হয় না, কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। অদৃশ্য শক্তি মানে ভুটুত নাকি? আচ্ছা তারপরে দেখি। আদালতে 2 দফা আবেদন করলাম, আদালত থেকে কোনো সাহায্যই পাচ্ছি না, সব মিলিয়ে আমি চরম হতাশ। তারপরে দেখি। আমি বুঝতে পারছি আমার মৃত্যুর আগে পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে না, তাদের টনকও নড়বে না, পুলিশকে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে টনক নড়াতে আমাকে আত্মহত্যা করতেই হবে, আত্মহত্যা করবে, কিন্তু শীঘ্রই আসামি গ্রেপ্তার না হলে আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করলে চলবে? আত্মহত্যা করলে তো এই যে মামলাটা করছে, এই মামলাতে লড়তে হবে, তো যদি আত্মহত্যাই করে তাহলে এই মামলাটা লড়বে কে? তো আপনাদের অবশ্যই ভিডিওটা নিয়ে কিছু বলার থাকে, যদি এই ধর্ষক আর এই মেয়েটাকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, কারণ এই মেয়ে এখন খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার চাচ্ছে, ডাকসুভিপী নুরুল হক নুরকে খুব দ্রুত কারাগারে দেখতে চাচ্ছে, গ্রেপ্তার দাবি করছে। তো যদি কিছু বলার থাকে অবশ্যই কিছু বলে যাবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, অবশ্যই প্রশাসনের খতিয়ে দেখা উচিত।